তো আমরা চলে এসেছি ডিসকভারি একটা নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমরা তোমাকে এটাতে শেখাবো যে কিভাবে এক বোতল বাংলা আর একটা বিড়ির প্যাকেট নিয়ে ঘন জঙ্গলে বেঁচে থাকতে হয়। হ্যাঁ গাইস, কিভাবে ঘন জঙ্গলে বেঁচে থাকতে হয়। তো আজকে আমাদের পার্টনারে আছে, আমার সাথে আজকে পার্টনার প্রোগ্রামে আছে আরেকজন। তো আজকে আমরা এখন যাবো ওকে খুঁজতে। তো আমাকে ওকে খুঁজতে গেলে উঁচু জায়গায় যেতে হবে। তো আমি এখন যাচ্ছি উঁচু জায়গায়, তোমরা আরো দেখো। আমরা আমাদের পার্টনারটাকে খুঁজে পেয়ে গেছি। তো পার্টনারটা আছে ওদিকে, তো আমাদের এখন ওদিকে যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে ঝোপ নড়ছে, তার মানে আমাদের পার্টনার ওখানেই আছে। তো আমরা এখন যাই ওর সাথে মিট করি, আসো। তো হ্যালো জনি দাদা, কি করে জনি স্টার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তো তিনি আপনি হাই করে দিন। হাই ফ্যান ফলোয়ার্স, আপনাদের একটাই কথা বলবো, ও কিন্তু মাঠে খেলা প্লেয়ার না, ও খাটে খেলা প্লেয়ার, তাই ওর জোর অন্যরকম। তো চলো আমরা আগাই, সামনের দিকে খেলা আছে, চলো। আমরা যে এই মিশনটা এসেছিলাম, তো আমাদের জনি স্টার দাদার খিদে পেয়ে গেছিল। তো আমরা বাংলা আর তরুণ বিড়ি নিয়ে আসলাম। তো জনি দাদা এখন খেয়েছে। তো জনি দাদা আমাদের তার জীবনের কিছু লক্ষ্য বলবে, তো আপনি কিছু বলুন দাদা। তো দাদা আপনাকে আমার প্রথম প্রশ্ন, যে মানে তো দাদা বলছি আপনি আর এনার্জি পান কোথার দিকে, আমাদের বলুন আপনার এনার্জি রাস্তা। আমি বাদা দাই ভাই, আমি বাদা, আমার এত বড় যে ভিতর থেকে এনার্জি চলে আসে, মানে আমার এনার্জি লেভেলটা খুবই খুবই বড়। তো তার জন্য আমার এনার্জিটা ভিতর থেকে আসে আসে গাড়ি মি দিচ্ছে রাজা হয়ে যায়, বাংলা শিখে তা। তাহলে আপনি বলুন আপনার, তো দাদা বলছি আপনার যে ক্যামেরাম্যান আছে তার সহ্য ক্ষমতা কি করে হয় এতক্ষণ ভিডিও ধরে রাখার? আমি তোকে আগে দিয়ে দিই মানে টাকা পয়সাটা, এর জন্যই ও সহ্য ক্ষমতা বেশি। ও তাহলে লাস্টে খাটে খেলা আগেই হয়ে যায়। তো গাই কি করে এখন অন্ধকার হয়ে যাচ্ছে, তো আমরা এখন যাবো ঘুমাতে। তো আমার জনি স্টারের সাথে ঘুমাতে ভয় লাগছে, তো আর কি করব, এখন কিছু করার নেই, ঘুমাতে হবে। তো কালকে সকালে উঠে দেখা হচ্ছে। তো আমার একটা দায়িত্ব আছে ওকে যেভাবে নিয়ে এসেছি ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে দেওয়ার। তো আমার এখন একটাই ভয় লাগছে যে আমি বাড়ি পৌঁছাতে পারবো কি না। তো এইভাবে আমরা আজকে দিনটা কাটিয়ে দিই। তো কালকে সকালে আমরা হয়তো কাছেই চলে এসেছি, অনেকটা দূর চলে এসেছি, তো আমরা মনে হয় খুঁজে পেয়ে যাবো আমাদের রাস্তা। তো ও ওর বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি চলে যাবো, পুরো সেফ হয়ে যাবো।
এখন এখানে ঘুমাবো, ওই জন্য আমরা এখানে সব কিছু জোগাড় করছি। তো আমাদের যে জনি দাদা আছে, জনি স্টার, তো উনি এখন কলা গাছ আনতে গেছে, মানে কলা গাছ আনতে গেছে যে পেতে শোবো, ঠিক আছে? তো আমরা এখন, আমার খুব গর্ব হচ্ছে যে আমি জনি দাদাকে কিছু শেখাতে পেরেছি, মানে জনি স্টারকে কিছু শেখাতে পেরেছি। তো আমরা এখন, তো আমার খুব আশা ছিল আমি একজন ভালো স্টারকে শিখাবো, তো আমি জনি স্টারকে শিখিয়ে দিয়েছি। তো আজকে আমি খুব গর্ববৃত্তি, মানে আই না, মানে গর্ববোধ করছি। তো জনি দাদা আসছে, ও কিছু খুঁজে নিয়ে আসছে খাওয়ার জন্য। আমার মনে হচ্ছে জনি দাদার বাংলার নেশা আবার চলে গেছে, কারণ আবার বাংলা থেকে ইংলিশে চলে গেছে। কি করে আমরা এখন বেশি কথা না বলে একটু ঘুমিয়ে নি, কালকে সকালে আবার রাস্তা বসতে হবে। আলটিমেটলি সকাল হয়ে গেছে, তো আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম, তো আমরা বিপরীত রাস্তা দিয়ে চলে যাবো। তো আমরা এখন চলে যাচ্ছি, গাইস টাটা বাই বাই। তো আমরা জনবসতি পেয়ে গেছি, তো এখান থেকে আমরা নিজেদের নিজেদের বাড়ি ফিরে যাচ্ছি। I got brought in the land, she took the beam of fire, credit cards.